অসাধারণ একটা টেস্ট। প্রথম তো হচ্ছে এটার যে টেক্সচার বা দানা, এটা খাবারের মধ্যে এখানে এলেই আমরা যেটা দেখতে পাবো, এখানে একটা নাট মন্দির আছে। আমি যেখানে বর্তমানে যাচ্ছি, নাট মন্দিরের সামনে গীতার দুটি অমোক শ্লোক লেখা আছে, বাসাংসি জীর্ণানি যথা বিহায় নবানি গৃহ্ণাতি নরহ পরাণী তথা শরীরানি বিহায় জীর্ণানি সংযতি নবানি দেহি নৈনং ছিন্দতি শস্ত্রাণি নৈনং দহতি পাবক ন চৈনং ক্লেদন তপ ন শোষয়তি মারুত। দেহের বিনাশ হয় কিন্তু আত্মার বিনাশ হয় না। আত্মার যে বিভিন্ন সুপ্ত গুণ তা পরবর্তী দেহ ধারণ করে, সেখানেও সেই গুণ সুপ্তভাবে প্রকাশ পায়। তো এটাই একটা তার সুন্দর উদাহরণ। আমরা যে কোনো ঐতিহ্য, যে কোনো পারিবারিক গুণার বা গুণ আমরা দেখি, সেই এইভাবে আমরা দেখি বংশ পরম্পরায় স্থানান্তরিত হয় বা গুণ কোনো না কোনোভাবে থেকে যায় বা সার্ভাইভ। এটাও তার একটা খুব সুন্দর বা বড় উদাহরণ, যেটা এখানকার এই যে প্রতিষ্ঠান। এখানে দেখে বাইরের থেকে ঠিক বোঝা যাবে না যে এটা একটা মিষ্টির দোকান। বাইরে সেরকম ভাবে ডিসপ্লে নেই, যে ডিসপ্লে কেন নেই, ডিসপ্লে দোকান এবং যে মিষ্টির যে পরিচিতি লোকের কাছে সেটাতেই যথেষ্ট। আপনি কত বছর বয়স থেকে এই যে 91 থেকে কাজ করতেছে? 91, এখন আপনার বয়স কত? 53। 91 মানে সেই সময় হচ্ছে আপনার বয়স তাহলে কত হবে? 22 বছর হবে। আচ্ছা আচ্ছা, তখন থেকে আপনি, আপনি তো উনার মেয়ের ঘরের নাতি যতীন্দ্রমোহন দেব, উনার কোন ছেলে ছেলে ছিলেন না? নমস্কার, নমস্কার, গুড ইভিনিং। আমি দেবব্রত হরে, আপনারা দেখছেন আমার ইউটিউব চ্যানেল আমি ভব ঘুরে। তো আপনারা যারা ইতিমধ্যে আমার ইউটিউব চ্যানেল দেখেছেন তারা কম বেশি সকলেই পরিচিত ব্লগ, ভিডিও ব্লগের আমার কি উদ্দেশ্যে আমি উপস্থাপন করি। তো আমার মূলত উদ্দেশ্য দুটো, এক তো হচ্ছে আমি আমার যে ভ্রমণ সংক্রান্ত যে সমস্ত বিভিন্ন ভিডিওগুলো আমি উপস্থাপন করি সেখানে দেখা যাবে, এক হচ্ছে আমার ভ্রমণ হচ্ছে মানুষকে নিয়ে, আরেক হচ্ছে আর দ্বিতীয় যেটা সেটা হচ্ছে আমার লোভী নোলার ভ্রমণ। তো সেই উদ্দেশ্যেই আজকের এই ভ্রমণ এখানে আসা। আমি এসেছি প্রেমের ডাঙ্গা, অর্থাৎ পশ্চিমবঙ্গের কোচবিহার জেলার মাথাভাঙ্গা থানার প্রেমের ডাঙ্গায়, এখানে এক বিখ্যাত ঐতিহাসিক মিষ্টান্নের সন্ধানে। এবার স্বাভাবিকভাবেই প্রশ্ন আসতে পারে যে প্রেমের ডাঙ্গার মতন বা মাথাভাঙ্গার মতন এরকম এক অনামি জায়গায় কি করে ঐতিহাসিক এক বিখ্যাত মন্ডা এখানে আছে বা কি করে সে ফলে ফুলে পল্লবিত হয়েছে, সেটা জানতে হলে এই ভিডিওটা শেষ অবধি দেখুন, তাহলেই বোঝা যাবে যে আমি কি বলতে যাচ্ছি বা কি উদ্দেশ্যে আসা। তো যেটা বলছিলাম, আজকে হচ্ছে বড়দিন, কেক পেস্ট্রি পুডিং চকলেট এগুলো দিয়ে সাহেবরা বড়দিন উদযাপন করেন। তো এইখানে একটা জিনিস লক্ষণীয়, যেমন আমাদের ভগবান শ্রীকৃষ্ণর থেকে শুরু করে জিজাস ক্রাইস্ট, মোহাম্মদ, ভগবান বুদ্ধ, প্রত্যেকেরই কিন্তু একটা জায়গায় মিল আছে। মিলটা কি? তাদের প্রত্যেকেরই মিষ্টান্ন ভীষণ পছন্দের। এটা শেষ যে ভগবানের নাম করলাম, ভগবান বুদ্ধ, তিনি কিন্তু সুজাতার হাতের পায়েস খেয়ে বোধি প্রাপ্ত হন। তো সেই কন্টিনিউশনের আমার এই যে লোভী নোলা সেখানে এই মিষ্টান্নের খোঁজ পেয়েছি। এটা ইতিহাস প্রসিদ্ধ মিষ্টান্ন বললাম, এবার সেই ইতিহাস প্রসিদ্ধির যে ব্যাপারটা সেটা বলতে গেলে এটার পেছনে কিছু কথা বলতে হয়। মিষ্টান্নর ইতিহাস, অ্যাকচুয়ালি এই যে দুধের থেকে ছানা কেটে যে মিষ্টান্ন তৈরি হয়, এই মিষ্টান্নর ইতিহাস কিন্তু বেশি দিনের পুরনো নয়, 500-600 বছরের পুরনো। তার আগে ময়রা বা হালুইকররা এই পদ্ধতি জানতেন না ভারতবর্ষে। 1498 খ্রিস্টাব্দে পর্তুগিজ নাবিক ভাস্কো দা গামা ভারতবর্ষে আসেন, সঙ্গে তার লোক লস্কর নিয়ে। তাদের হাত ধরেই এই যে বাংলা এবং ভারতবর্ষের ময়রারা দুধ থেকে বা ছানা তৈরির রহস্য সেটা সম্বন্ধে জ্ঞাত হন। তো তারপরেই ধীরে ধীরে দেখা যায় যে পূর্ববঙ্গের তৎকালীন অবিভক্ত বাংলাদেশের পূর্ববঙ্গের বরিশাল জেলার পিরোজপুরের ভাণ্ডারী বলে একটি জায়গা, যেখানকার ময়রারা ওখানে এই ক্ষীর, দুধ,
এবং বিভিন্ন ধরনের চিনি বা মিষ্টির সহযোগে এক ধরনের ক্ষীরমোহন বলে মিষ্টি তৈরি করেন এবং তার বেশ কিছু পরে এই মিষ্টি বেশ বিখ্যাত হয়ে যায় এবং তারা ভারতবর্ষ এবং উড়িষ্যা এবং পশ্চিমবঙ্গ তথা কলকাতার বিভিন্ন জায়গায় তারা ছড়িয়ে পড়েন সেই সমস্ত মিষ্টান্নের দোকান বা পসরা সাজিয়ে। সেখানেই দেখা যায় যে নদিয়ার ফুলিয়াতে মিষ্টান্ন প্রস্তুতকারক, তার নাম হারাধন ঘোষ, তিনি সেখানে প্রথম ছানা কেটে রসগোল্লা তৈরি করে। বেশ কিছু পরে কলকাতায় নবীন ময়রা বা নবীনচন্দ্র দাস, যিনি হচ্ছেন রসগোল্লার কলম্বাস নামে খ্যাত হন, তিনি এই বর্তমান যে স্পঞ্জ রসগোল্লা সেটা সৃষ্টি করেন। তো যেটা বলছিলাম যে এই যে মিষ্টান্ন তৈরির যে ইতিহাস, সেই ইতিহাসেরই হাত ধরে 1842 খ্রিস্টাব্দে অবিভক্ত পূর্ববঙ্গের ময়মনসিংহ জেলায় এক অনতি দূরে এক জনপদ, সেখানকার রাজা ছিলেন রাজা কৃষ্ণকান্ত আচার্য চৌধুরী। উনার স্নেহধন্য এক ময়রা ছিলেন যার নাম হচ্ছে রামগোপাল পাল। সেই রামগোপাল পাল স্বপ্নাদৃষ্ট হয়ে এক মিষ্টান্নের ফর্মুলা উনি পান এবং সেই মিষ্টান্ন প্রস্তুত করে রাজার দরবারে নিয়ে যান রাজার রসনা তৃপ্তি করার জন্য। সেই রাজা কৃষ্ণচন্দ্র আচার্য চৌধুরী উনি সেই মিষ্টি খেয়ে প্রীত তো হনই এবং উনি সেই মিষ্টির প্রেমেও পড়ে যান এবং ওনার যত বন্ধু বান্ধব, আচার অনুষ্ঠান, যত রকমের আত্মীয় সমাগম রাজ দরবারে, সেই মিষ্টি উনার একমাত্র মিষ্টি হিসেবে তিনি সেটা স্বীকৃতি দেন এবং সেই রাজাশ্রিত মিষ্টি হওয়ার জন্য বা তৎকালীন পূর্ববঙ্গে এটা খুব তাড়াতাড়ি এর সুনাম বিভিন্ন জায়গায় ছড়িয়ে পড়ে। এই হচ্ছেন সেই মিষ্টি প্রস্তুতকারক, প্রথম যিনি স্বপ্নাদিষ্ট হয়ে সেই মিষ্টি পান তিনি হচ্ছেন এই গোপালচন্দ্র পাল। তারপরে অনেক সময় চলে গেছে, অনেক জল গঙ্গা যমুনা দিয়ে বয়ে গেছে, ঠিক এখনো ওনার যে পঞ্চম প্রজন্ম, রামপাল তাদের, তারা প্রস্তুত করে চলছেন। তো যাই হোক, যে ঘটনাটা বলছিলাম, এবার আমার এটার কন্টিনিউশনটা কি, আমি কেন এটার প্রতি এত আকৃষ্ট হলাম এবং এখানে কেন আসার চেষ্টা করলাম। আমাদের বাপ ঠাকুরদার বাড়ি হচ্ছে, জন্মভিটা হচ্ছে ময়মনসিংহ জেলার একটি গ্রাম, তার নাম হচ্ছে বাছুরালগা গ্রাম চন্দ্রকোনার। তো তার পাশেই ঠিক খুব কাছাকাছি এই যে মিষ্টি প্রস্তুতকারক, হ্যাঁ গোপাল পাল, তার যে মিষ্টি প্রস্তুতের কারখানা এবং যে রাজার কথা বললাম সেটা খুব কাছাকাছি। তো আমার বাবার মুখ থেকেই এই ছোটবেলার থেকে এই গল্প শোনা এবং আমার মার বাপের বাড়ি ছিল হচ্ছে টাঙ্গাইল জেলায় এবং আমার মার যে দাদু ছিলেন, দাদু হচ্ছে ওই নোয়ানি জমির নায়েব ছিলেন এবং সেখান থেকেই আমার মা বাবা এই মিষ্টির প্রেমে পড়েন এবং তাদের মুখ থেকে প্রচুর কাহিনী শুনেছি। এছাড়া মার বাপের বাড়ির একটা পারিবারিক ঐতিহ্য ছিল কাসন্দ তৈরি করার। সেই কাসন্দ তৈরি করার সময় এটা একটা মজার ঘটনা, সেই মধু পাক দেওয়া হতো। মধু পাকটা হচ্ছে কি, জলটাকে জাল দিয়ে 10 ভাগের 1 ভাগ করা হতো। সেই যে জল জাল দেওয়া বা মধু পাক করা হয় পেতল বা তামার হাড়িতে, তখন কি হতো যে গৃহিণী জলটা পাক দিচ্ছেন তিনি কোনো কথা বলতেন না, মুখে গামছা বেঁধে এই দীর্ঘক্ষণ ধরে জলটা পাক দিতেন এবং তখন এই যে বাংলার বিখ্যাত বিভিন্ন মিষ্টি মিষ্টান্ন, বিভিন্ন মশলা ফল বিখ্যাত, সেগুলোর নাম উনি মনে মনে জপ করতেন, উচ্চারণ করতেন। তো সেই উচ্চারণ করতে গিয়ে প্রথমে যে কথাটা আসতো সেটা হচ্ছে মুক্তাগাছার মন্ডার জন্য। তো প্রথমেই বলা হতো মুক্তাগাছার মন্ডা, পোড়াবাড়ির চমচম, ভবানীপুরের ক্ষীরের তক্তি, নাটোরের কাঁচাগোল্লা করতেন। তাহলে বোঝা যাচ্ছে শুধু রাজাশ্রিত হওয়ার জন্যই এর প্রসিদ্ধি হয়নি, এটার একটা বিশেষ গুণ ছিল, স্বাদের ব্যাপার ছিল, যার জন্যই আজকে এত বছর পরেও এই মিষ্টির কিন্তু কোনোভাবেই এর ঐতিহ্য হারায়নি। তো যাই হোক, দেশ ভাগ হয়েছে, তারপরে ওই যে যার কথা বললাম গোপাল পাল, স্বর্গীয় গোপাল পাল, ওনার যে মূল কারিগর যিনি ছিলেন, সুদক্ষ কারিগর, তিনি দেশভাগের পরে স্বর্গীয় যতীন্দ্রমোহন দে, উনি এই দেশে এসে এই প্রেমের ডাঙায় উনার যে কারিগরি বিদ্যা সেটা দিয়ে এই মিষ্টান্ন এখানে তৈরি করেন এবং সমানভাবে উনি আজকে এখানে প্রসিদ্ধ। এবং তিনি গত হয়েছেন 1992 সালে। আরই সুযোগ্য দৌহিত্র বা নাতি আজকে তরুণ কুমার ধর, উনি নিজে পেশায় শিক্ষক, তারপরেও এই যে ঐতিহ্যটাকে ওনারা বজায় রেখেছেন।
তো এই নিয়ে ওনার সাথে এবার একটু কথা বলবো, জানবো আমি যে তথ্যগুলো দিলাম সেখানে কোনো খামতি আছে কিনা উনি বলবেন। হ্যাঁ, এবং ওনার স্ত্রী একটু বলবেন। আমার নাম কিধর। কিধর, আপনার কয় সন্তান? এক ছেলে। কোথায় থাকে? এখানে। আমি জানি না কেন যে অসাধু লোকের হাতে পড়ে এটার যে আসল গুণ সেটা নষ্ট হয়ে যাবে, তাই তো? যার জন্যই উনারা এটা কারো উপরে নির্ভর করেন না, নিজের হাতে তৈরি করেন। হ্যাঁ, মানে এইখানে কতটুকু দুধ দিয়ে আপনি অনলেভারেজ কত, মানে আজকে 40 কেজি দুধ? এই যে মিষ্টিটার যে বিশেষত্ব, এটা কি এটার যে মানে প্রক্রিয়ায় যে জাল দেওয়া, কতটুকু জাল দিতে হবে, কি কতটুকু মেশাতে হবে, তার উপরে নির্ভর করে নাকি? তো আমি উত্তরাঞ্চলের আলমোড়াতে গেছিলাম, ওখানে দুটো মিষ্টি আমি ভীষণ বিখ্যাত পেয়েছিলাম। তার মধ্যে একটা হচ্ছে ওই বালো মিঠাই বলে ওখানকার, ওটা বিদেশে অবধি যায়, আমেরিকা টামেরিকা অবধি ওখান থেকে যায়। আরেকটা মিষ্টি পেয়েছিলাম যেটার নাম হচ্ছে চকরি, সেই মিষ্টিটা কিন্তু এই মানে এই যে ওটা কোনো শেপ নেই, ওটা হচ্ছে শাল পাতার মধ্যে ভরে দেয়, কোণের মতন বানিয়ে নিয়ে আইসক্রিমের মতো ভরে দেয়। তো সেইটার মানে একই টাইপের, তো এটা জিনিসটা আলাদা আছে, ওই মিষ্টিটাও ওরা কোথাও পাঠাতে পারে না, অন্য কোনো জায়গায় পাওয়া যাবে না, একমাত্র ওখানেই পাওয়া যাবে, অন্য জায়গায় গেলেই ওটা স্বাদটা নষ্ট হয়ে যায়। আমারও মনে হয় এটাও বোধ হয় তাই কিছুটা, যে এটা ট্রান্সপোর্ট করা যাবে না, অন্য কোথাও যাওয়া যাবে না, লাস্টিং করবে না, মানে এটার যে সার্টেন যে পার্টটা আছে, হ্যাঁ, চিনির পরিমাণটা কম থাকে, খুব কম, এবং মুখের মধ্যে লাগবে সেটা, এটা একটা উল্লেখযোগ্য ব্যাপার। আর দ্বিতীয়ত মিষ্টি বলতেই মিষ্টির যে কোনো মন্ডা বা মিঠাইয়ের যেটা থাকে, একটা হচ্ছে মিষ্টত্বের যে মাপকাঠি, সেই মাপকাঠির হিসাবে এই যে মিষ্টিটা, এটা হচ্ছে টিউন, একটা লেভেল আছে যেটার উপরে গেলে মিষ্টিটা মিষ্টি খুব প্রচণ্ড হবে, কিন্তু ওই যে ম্যাটেরিয়াল যেটা ছানা বা ক্ষীর থেকে তৈরি করা হলো সেটার স্বাদ কিন্তু থাকে না, তখন চিনির স্বাদ যেটা সেটা সেটাকে ছাপিয়ে যাবে। তো এইখানে আমরা দেখব যে সেই যে ছানার যে এখানে অংশ আছে, দুধ বা ক্ষীরের অংশ আছে, সেটার স্বাদও যেরকম পাওয়া যাচ্ছে সঙ্গে মিষ্টিটাও হালকাভাবে মুখে লাগছে, এই জায়গাতেই এটার এটাকে বিশেষত্ব প্রদান করেছে। এর সমগোত্রীয় যত মিষ্টি আছে, সন্দেশ, কালাকান্দ, রসগোল্লা, বা আমি বর্ধমানে বা ওই সব জায়গাতেও মন্ডা খেয়েছি, সেই মন্ডার সাথে এই মন্ডার কিন্তু অনেক পার্থক্য আছে, অনেকটাই পার্থক্য। এর শুধু এই নামেই বিখ্যাত নয়, এর যে সাতগুণ এখনও সেই ঐতিহ্য। আমি যদিও অথেন্টিক যেটা মুক্তা গাছের মন্ডা যেটা বলা হয় মুক্তা গাছায় খাইনি সেখানে গিয়ে, তবে আমার যেটা মনে হচ্ছে এটার এই বিশেষত্বটা আমার জীবে আমি পেলাম আর কি। অ্যাকচুয়ালি কি হয়, যেটা আমি বলছিলাম খেতে খেতে, রান্নার কতগুলো বিষয় আছে, যে কোনো রান্না সে মিষ্টি হোক যেতে হোক, এবারে চিনির যে এই যে মাত্রা জ্ঞানটা এটা হচ্ছে মারাত্মক বিষয়। আপনার চিনি যখন বেশি হবে তখন কিন্তু মূল যে উপাদানটা এইটার টেস্টটা আলাদা করে পাওয়া যাবে না, তখন চিনি চিনিময় হয়ে যাবে, সেটা হলে তো ওইটার বিশেষত্বটা থাকলো না। চিনি দিয়ে তো অনেক কিছুই তৈরি করা যায়, চিনির বাতাসাও হয়, তাহলে এটার বিশেষত্ব কি? এখানে এইটাই এখানে বিশেষত্ব, যে ছানার অনুভূতিটা পাওয়া গেল তার সাথে, তারপরে মিষ্টিটা কিন্তু মুখে আসলো, প্রথম আমি ছানাটা জিভে অনুভব করলাম, নেক্সট আমি পেলাম হচ্ছে মিষ্টিটা, এটাই হচ্ছে এটার এখানে স্পেশালিটি প্রদান করেছে আমার মনে হচ্ছে। না আজ বেলা গেলা যাবে না, একদম তাই।